থেকে আসলাম, আপনার কাছে একটু জ্ঞান নেই, সেটা রাজনৈতিক বক্তব্য দিতে পারতেছি না, গলা চুলকাচ্ছে। এই কোন মুসলমান যদি কোন পূজা মণ্ডপে যায় ঢোল আর কাশি বাজায়, তার মুসলমান সে কি মুসলমান থাকে? ইনি কাজী জাফরুল্লাহ, ইনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। উনি নেচেছিলেন পূজা মণ্ডপে ঢোল এবং কাশি বাজিয়ে। আমাদের মাননীয় এমপি জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সেটাই আজকে এই হুজুরের কাছে জিজ্ঞেস করতে চেয়েছেন যে একজন মুসলমান যদি এইভাবে পূজা মণ্ডপে গিয়ে নাচে তাহলে হাদিসে কি বর্ণনা আছে, সেটাই আমরা শুনব এই হুজুরের কাছ থেকে। তো চলুন দেখি হুজুর কি বলে। আলহামদুলিল্লাহ, মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আপনারা অনেকেই জানেন এই প্রশ্নটা উনি এমপি মহোদয় অনেক আলেম ওলামার কাছে এই প্রশ্ন করেছেন। আমরা অনেকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি, বিশেষ করে আমাদের লাভারকান্দার একজন বিশিষ্ট আলেমদিন জনাব হযরত মাওলানা মুফতি লিয়াকত আলী সাহেব, এমপি মহোদয় তেনার কাছেও প্রশ্ন করেছিলেন যে এরকম কাজ যদি করে তাহলে সে কী হবে। আমি সেই কথাটা সরাসরি শুনছি যে উনি যখন মুক্তি মানুষ, ওনার কথাটা আপনাদের নকল করে শোনাই, এইরকম আমল যদি কেউ করে তাহলে সে মুসলমান থাকে না, মুসলমানের দিকে খারিজ হয়ে যায়, কাফের হয়ে যায়। যারা বলেন কি হয়ে যায়, এরকম মানুষ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলে আমি। আমিন। যাই হোক, আমি আসলে নানানভাবে হাদিসে নানানভাবে লেখা আছে একজন মুসলমান সে যদি পূজা মণ্ডপে যাইয়া কাশি আর ঢোল বাজাইয়া নাচে সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো হুজুর আজকে যে মাদ্রাসার নামটা কি ফার ভাই? হাশেম মাতুব্বর মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসার উদ্যোগে যে ওয়াজ মাহফিল, এটা কি এত কথা মাদ্রাসা? যাই হোক, আমি প্রস্তুতি নিয়ে আসি নাই, তারপরও আমাদের এই মাদ্রাসায় অনেক ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, যেহেতু এখন আমাদের কাছে সরকারি বরাদ্দ এই মুহূর্তে আসে নাই। আসলে সরকারি বরাদ্দটা কি, একটা জিনিস অনেক সময় অনেকে বলেন যে নিক্সন চৌধুরী এই রাস্তাটা বানিয়ে দিয়েছেন, নিক্সন চৌধুরী এই ব্রিজ করছেন, নিক্সন চৌধুরী এখানে মাটি বরাদ্দ করছেন। আসলে এখানে একটু ভুল আছে, এখানে নিক্সন চৌধুরী এই রাস্তা, এই ব্রিজ, এই বিদ্যুৎ, এগুলো কিছুই নিক্সন চৌধুরীর পকেটের টাকা না। আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের যে টাকাটা আপনাদের প্রাপ্য, সরকার যে টাকাটা আপনাদের দেয়, এই স্কুল, মসজিদ, মন্দির, যে কোনো উন্নয়নমূলক কাজের যে কাজটা হয় সেটা নিক্সন চৌধুরীর কাজ না, সেই কাজটা আপনাদের কাজ। আজকে যদি সরকারি বরাদ্দ যেখানেই আসবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান এবং মেম্বার এবং এমপি, এরা যে উন্নয়নটা করে সেই উন্নয়নটা হইল আপনাদের টাকা, আপনাদের কাছে আয়না দেওয়ার দায়িত্ব শুধু আমাদের। এই পুরো টাকার মালিক কিন্তু আপনারা, সরকারের যে টাকা বরাদ্দ হয় এটার পুরো মালিকই আপনারা। হয়তো বা স্বাধীনতার বিগত 46 বছর কেউ আয়না দেয়, আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে 20,000 টাকা দিয়ে যাচ্ছি এবং কথা দিচ্ছি সরকারি বরাদ্দ আসলে ইনশাল্লাহ আমি মাদ্রাসায় আপনাদের টাকাটা পাঠিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। তো আমি এই ফোন তো আপনারা দোয়া করেন, সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম।